নির্বাচন করতে চাওয়া মানেই তাকে এখান থেকে সদস্যপদ বাতিল করতে হবে। যে প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় শ্রাবণ শাহ, আমি যখন প্রশ্ন করলাম, জানতে চাইলাম আমার সদস্যপদ কেন বাতিল হলো, আমি তো তার আগে ক্লিয়ার করেছি, যেহেতু আমি ইসি থেকে স্বতন্ত্র থেকে ইসি পদে নির্বাচন করার জন্য ট্রাই করেছিলাম, এটা ধরে যেহেতু আমার সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে, আমি যখন প্রশ্ন করলাম, জানতে চাইলাম আমার সদস্যপদ কেন বাতিল হলো, তখন আমাকে ফিডব্যাক দেওয়া হয়েছিল, উত্তর দেওয়া হয়েছিল, আমি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাই যার জন্য আমার সদস্যপদ বাতিল করা হয়েছে। এখন যেহেতু আমার শ্রদ্ধেয় আপুর মুখ থেকে কথাটা বেরই হয়ে গেছে, উনি আমার রেসপেক্টের সর্বোচ্চ জায়গায় ছিলেন, এখনও স্টিল নাও আছে, আমি চাচ্ছি ওনার কথাটা যেহেতু একবার মুখ দিয়ে বের হয়ে গেছে, ওনার কথাটার অসম্মান না হোক, যার জন্য আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। যেহেতু অনেক বড় সাহস করে ফেলেছি, সমস্যা তো কিছুটা মনে হয় আসতে পারে, তার জন্য আমার মিডিয়া ভাইরা আছে। আমি আগেই বলেছি সিনেমায় আমার উপরে কোনো হাত নেই, কোনো মা বাবা নেই, আছেন শুধু আপনারাই। যদি ওই ধরনের কোনো সমস্যার ফেস আমি হই, অবশ্যই আপনাদের হেল্প নেব, আপনারা অবশ্যই আমার নির্বাচন করতে চাওয়া মানেই তাকে এখান থেকে সদস্যপদ বাতিল করতে হবে। এটা হিংসাত্মক কিংবা পার্সোনাল ব্যক্তিগত আক্রোশ থেকে আমাকে বঞ্চিত করেছে। আমি অনেক যুদ্ধের পরে সদস্যপদ ফিরে পেয়ে চিন্তা করলাম, যিনি আমাকে সদস্যপদ থেকে বিতাড়িত করেছেন ওনাকে আমি অত্যন্ত ভালোবাসি, ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনার শ্রদ্ধা থেকে, ওনার ভালোবাসা থেকে, ওনার মুখ দিয়ে যেহেতু কথাটা বেরই হয়ে গেল যে প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় শ্রাবণ শাহ, আমি ওনার কথাটাকে অবমূল্যায়ন না করে ওনার কথাটা সম্মানের সহিত আরও ভালোভাবে রিসিভ করার জন্য আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য পেপার কিনেছি। মূলত আমার অপোজিট পাশে যারাই আছে ওদের বিরুদ্ধেই তো আমার নড়া হবে। এখানে তো আসলে আগে আমার ইসি থেকে ইসি পদে, স্বতন্ত্র থেকে ইসি পদে নির্বাচন করার আমার চিন্তা ভাবনা ছিল।